ড্রোন হামলার জবাবে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলা চালানো হয়েছে বললেন পুতিন। অন্যদিকে রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর কিয়েভে পানির জন্য মানুষের দীর্ঘ লাইন। এবার বিস্তারিত, ক্রিমিয়ায় মস্কোর নৌবহরে ড্রোন হামলার জবাবে ইউক্রেনের অবকাঠামোর উপর রুশ হামলা এবং কৃষ্ণ সাগরে শস্য রপ্তানি কর্মকাণ্ডে অংশগ্রহণ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া মস্কো জাহাজে ওই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন তিনি। সোমবার এক সংবাদ সম্মেলনে এই সব কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। পুতিন বলেন, ইউক্রেনীয় ড্রোনগুলো সমুদ্রের এমন এলাকায় হামলার কাজে ব্যবহার করা হয়েছে যেখানে জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তির অধীনে শস্যবাহী জাহাজগুলো চলাচল করে থাকে। রাশিয়া সম্প্রতি ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। মূলত ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল এবং সড়ক সেতুতে ভয়াবহ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিশোধ হিসেবে গত 8 অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক এবং অবকাঠামোগুলোতে আক্রমণ শুরু করেছে রাশিয়া। এর মধ্যে সাম্প্রতিক অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের বৃহত্তম বন্দর নগরী সেবাস্তোপোলের কাছে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলার দায় ইউক্রেনের উপর চাপিয়ে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য শস্য রপ্তানির বিষয়ে জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় স্বাক্ষরিত খাদ্য শস্য চুক্তি স্থগিত করেছে রাশিয়া। এরপর সোমবার ইউক্রেনের জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে। এতে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরে ব্যাপক বিদ্যুৎ এবং পানির সংকট দেখা দিয়েছে। সোমবারে এই হামলার পর দেশটির বিভিন্ন শহরে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন এবং কিয়েভের প্রায় 80% বাসিন্দা পানির সংকটে পড়েছেন। অন্যদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে পানির সংকট দেখা দিয়েছে। হাজারো মানুষ লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহ করছেন। কিয়েভের মেয়র ভিটালিক ক্লিসকো জানিয়েছেন, রাজধানী শহরের 40% লোক এখন পানির সংকটে আছে এবং প্রায় 3.5 লাখ পরিবারে এখনও বিদ্যুৎ সংযোগ পুনরুস্থাপন পায়নি। গতকালের হামলায় ইউক্রেনের 13 জন মানুষ আহত হয়েছেন। রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের সামরিক স্থাপনা এবং জ্বালানি ব্যবস্থা ছিল তাদের হামলার লক্ষ্য এবং সব লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার বলেছেন, শনিবার বন্দর নগরী সেবাস্তোপোলে ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে ইউক্রেন। জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার ছোড়া 45 থেকে 55টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাসমূহ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিরাপত্তাজনিত কারণে তা বাকি বিশ্বের সামনে প্রকাশ করেনি বলে জানাচ্ছে দেশটি। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতে আরও হামলা লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা এড়াতেই এটি করা হয়েছে। কিন্তু সোমবার হামলায় চিহ্ন ছড়িয়ে আছে সবখানে। কয়েকটি অঞ্চলে এখনও বিদ্যুতের সংযোগ ফেরেনি। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বিদ্যুৎ ব্যবহারে ইউক্রেনের নাগরিকদের অত্যন্ত মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। কিয়েভে সড়কের বাতিগুলো নিভিয়ে রাখা হয়েছে এবং ট্রলি বাসের পরিবর্তে প্রচলিত বাস সার্ভিস চালু করা হয়েছে। বাড়িতে পানি না পেয়ে সড়কে থাকা পাম্পগুলো থেকে পানি সংগ্রহের জন্য হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন ঘণ্টার পর ঘণ্টা। কিয়েভের 80% বাড়ি এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা মিস্টার জেলেনস্কি বলেছেন, বিদ্যুৎ পানির সংযোগ স্থাপনে জোর চেষ্টা চালানো হচ্ছে। ভিন্ন এক বার্তায় তিনি বলেছেন, ইউক্রেনীয়দের বেঁচে থাকার ইচ্ছা মেরে ফেলার ক্ষেপণাস্ত্র নয় রাশিয়ার। ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী কিয়েভ ছাড়াও ক্ষতিগ্রস্ত অন্যান্য এলাকার মধ্যে রয়েছে লাবিভ, খারকিভ, জাপুরিজিয়া এবং দনিপেট্রোভস্ক। মালদোভার কর্তৃপক্ষ জানিয়েছে, এতে সেখানকার বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।